বাংলা নিজের মেয়েকে চায়, এই স্লোগানকে সামনে রেখে সাংবাদিক বৈঠক করলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। এদিন আমডাঙ্গা নিজস্ব কার্যালয়ে বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানের শুভ সূচনা করেন বিধায়ক রফিকুর রহমান। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক বলেন, বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগান এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 বছরে মানুষের অন্তরে ও হৃদয়ে পৌঁছে গেছে। আমরা এই স্লোগানটা দিয়ে বহিঃপ্রকাশ ঘটাবো, বাংলায় হৃদয় থেকে বেরিয়ে এসে মানুষের মুখে মুখে প্রচার হবে। আজ প্রেস মিট, তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে একটা স্লোগান সামনে রেখেই মানুষের কাছে যেতে চাইছে, সেটা হলো বাংলা নিজের মেয়েকেই চায়। এটাকে ঘরে ঘরে পৌঁছে দেব, তাদের শুভ উদ্বোধন প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রেই হচ্ছে, দলীয় নির্দেশ। এই স্লোগানের মূল উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমরা বাংলা নিয়ে নিজের মেয়েকেই বলছি, তিনি 10 বছরে মানুষের অন্তরে পৌঁছে গেছেন, মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। আমরা এই স্লোগানটা দিয়ে সেটার বহিঃপ্রকাশ ঘটাবো বাংলায়, হৃদয় থেকে বেরিয়ে এসে মানুষে মানুষের মুখে প্রচার হবে। নন্দীগ্রাম থেকে শুরু করে ঠাকুরনগর সবসময় আপনারা আসবেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অমিত শাহ বা প্রধানমন্ত্রী যখন আসছেন তখন আপনারা বলছেন বহিরাগত, এই সেই কারণে কি আপনারা বলতে চাইছেন যে বাংলা নিজের মেয়েকে চায়? বহিরাগত বলার কারণ, যারা আসছে তারা ভারতীয়, কিন্তু বাংলার বহিরাগত যারা আসছেন তারা বাংলার কৃষ্টি জানে না, বাংলার সভ্যতা জানে না, বাংলার অতীত ইতিহাস জানে না, বাংলার মনীষীদের আদর্শ জানে না, জীবন বৃত্তান্ত জানে না, তাই আমরা বলছি বহিরাগত। বিজেপিকে ঠেকাতে নাই, বিজেপিকে আমরা ঠেকিয়ে দেব। মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য এই স্লোগান, দশ বছরে বাংলার নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা কি করেছে সেই ডালি নিয়ে যাব, সেই ডালি নিয়ে যাব। কি করেনি পৃথিবীর এমন একটা দেশ দেখান, এমন একটা রাজ্য দেখান যে দেশে সমস্ত বয়স্কের বয়স্ক ভাতা পায়, এমন একটা দেশ দেখান, আর কি রাজ্য দেখান যে দেশের সমস্ত মানুষ সরকারি প্রিমিয়ামে স্বাস্থ্যসাথীর পরিষেবা, স্বাস্থ্য বিমার পরিষেবা পায়, আছে? পৃথিবীর কোনো দেশ নেই এমন দেশটি, কোথাও খুঁজে পাবে না, সে তো সকল দেশে জানি, সে যে আমার জন্মভূমি সেটা বাংলা। বিজেপির সুমিত ভট্টাচার্যের নেতা, তিনি বলছে 2021-এ 200-এরও বেশি আসন নিয়ে আমরা সরকার গঠন করব, কি বলবেন? দুইয়ের পিঠে কারো শূন্য দিলে 200 হয়, এটা সুমিত ভট্টাচার্যকে আরেকবার জিজ্ঞেস করতে হবে। অমিত শাহের এক জনসভায় দেখা গেছে নরেন্দ্র মোদীর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য সেখানে কালো পতাকা এক মহিলা দেখাচ্ছে, সেখানে তিনি তোমার বিজেপির নেতারা সেই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করে গায়ের থেকে এমনকি কাপড় বন্ধ করে নিয়েছে, কি বলবেন? এটাই তো ওদের কৃষ্টি, ওদের কালচার। আজকে বাংলা মহিলাদের স্বর্গরাজ্য, বাংলা মহিলা সবচেয়ে বেশি সুরক্ষিত, এটা কারা বলছে? কেন্দ্রীয় সরকার বলছে। কেন্দ্রে কারা আছে? বিজেপি, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওখানে ওরা সার্টিফিকেট দিচ্ছে, দিল্লি বসে দিতে বাধ্য হচ্ছে, আর উড়ে এসে বাংলায় বলছে মমতা হটাও, এটা বাংলার মানুষ জানে। আপনার বিধানসভাতে আজকে রথযাত্রা হচ্ছে, রক্তপুকুরে বলবেন বিষয়টা নিয়ে, কতটা প্রভাব ফেলতে? রথযাত্রা করা মানে তো মানুষের বিভেদ যাত্রা, এটা রথযাত্রা নয়, এটা মানুষের বিভেদ যাত্রা, সম্প্রীতি নষ্ট করার যাত্রা। কোথায় কি সাড়া পাচ্ছে জানি না, তেমন সাড়া পায় না। আমার মনে হয় আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে কোনো সাড়াই থাকবে না। আমার কাছে খবর আছে, পুলিশ আছে, মানুষ নেই।
বিধানসভার আগেই আপনাদের লোকসভার সাংসদ পদত্যাগ করছে, এই বিষয়ে নিয়ে কি বলবেন? মানে মানুষের তৃণমূল কংগ্রেসের কতটা প্রভাব পড়বে? শোনেন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই, কিছু নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছে, কোনো এফেক্ট পড়বে না। আর সেই নেতৃত্বরা যোগাযোগ তার সঙ্গে আছে, কিন্তু তার মনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, হৃদয় মমতার ছবি। সে দীনেশবাবু যাক আর যেই যাক, কিছুই হবে না।